হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইলের প্রোফাইল পিকচার সেভ করবেন এবং ইচ্ছা করলে আপনি আপনার জিমেইলের নেম পরিবর্তন করতে পারেন বা নাম পরিবর্তন করতে পারেন, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার ইত্যাদি পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করি, তো আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। এরপরে প্রথমেই আমাদের উপরে অ্যাড্রেস বারে লিখতে হবে www.gmail.com। এরপরে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। জিমেইলটি যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে প্রথমেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, আর যদি লগ আউট করা থাকে তাহলে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেইলটি লগ ইন করে নিতে হবে। এরপরে দেখুন ডান দিকে আমার গুগল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে। যদি প্রোফাইল পিকচার সেট না করা থাকে সেক্ষেত্রে এখানে জিমেইলের প্রথম অক্ষরটি দেখা যাবে। এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট, আমার গুগল অ্যাকাউন্টের নেম দেওয়া আছে বিপুল ভিশন 71 এবং নিচে আমার জিমেইলটি দেখা যাচ্ছে। তো আমি এখানে আমার এই প্রোফাইল পিকচারে আমি ক্লিক করলাম। এরপরে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এরপরে দেখুন বাম পাশে এখানে হোম, আমরা হোম পেজে আছি, তার নিচেই দেখুন পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন আমার গুগল অ্যাকাউন্ট বা জিমেইলের ফটো অর্থাৎ প্রোফাইল ফটোটি দেখা যাচ্ছে। এখান থেকে আপনি প্রোফাইল ফটো পরিবর্তন করতে পারেন। এরপরে দেখুন সিলেক্ট ফটো ফ্রম ইওর কম্পিউটার, এখানে ক্লিক করে আপনার ফটোটি কোথায় আছে সেখান থেকে ফটোটি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলে ফটোটি এখানে চলে আসবে। তো আমার যেহেতু ফটোটি সেভ করা আছে সেক্ষেত্রে আমি এটা ক্যান্সেল করলাম। এরপরে দেখুন নেম, এখানে নেম দেওয়া আছে বিপুল ভিশন 71 অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নামে আমার গুগল অ্যাকাউন্টটি নামকরণ করা আছে। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এমন একটি উইন্ডো আসবে, সেক্ষেত্রে আমি আমার নামটি এখানে পরিবর্তন করে দিচ্ছি। এখানে প্রথমেই ফার্স্ট নেম দিতে হবে অর্থাৎ নামের প্রথম অংশ। তো আমার নাম যেহেতু বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী সেক্ষেত্রে আমি ফার্স্ট নেমের এখানে বিপুলেন্দ্রনাথ এটুকু দিয়েছি, আর লাস্ট নেমের এখানে চক্রবর্তী অর্থাৎ আমার টাইটেলটি দিয়েছি। এরপরে এখানে সেভ বাটনে ক্লিক করলাম। এখানে শো করছে ইওর সেন্স মাই টেক এ ওয়াইল টু শো এভরিহোয়ার, বলছে যে কিছুক্ষণের মধ্যেই আপনার নামের পরিবর্তনটি বিভিন্ন জায়গায় শো করবে। তো আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি। এরপরে দেখুন এখানে আমার নামটি দেখাচ্ছে বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী অর্থাৎ আমার নামটি পরিবর্তন হয়েছে। এরপরে বার্থডে, সাধারণত জন্ম তারিখ পরিবর্তন করে না কেউ, কারণ জন্ম তারিখ যদি ভুল হয় সেক্ষেত্রে পরিবর্তন করা যায়। তো আমার জন্ম তারিখটি যেহেতু ঠিক আছে 11 নভেম্বর 1971, সেহেতু আমি এটা পরিবর্তন করতে চাচ্ছি না। এরপরে জেন্ডার, জেন্ডার যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে জেন্ডারে ক্লিক করলে এখানে ফিমেল, মেল, রেড আর নট সে ইত্যাদি আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে দেখুন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করা যাবে না, পাসওয়ার্ডটাও আপনি এখান থেকে রিসেট করে নিতে পারেন। এরপরে দেখুন নিচের দিকে ফোন নাম্বার, এখান থেকে ইচ্ছা করলে আপনি ফোন নাম্বারও চেঞ্জ করে দিতে পারেন। এভাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইলের
नाम जेंडर तारपर प्रोफाइल पिक्चर परिवर्तन करे दिते पारें एमनकि पासवर्डो परिवर्तन करते पारें अपनी गूगल अकाउंटेर प्रोफाइल पिक्चर नाम मोबाइल नम्बर इत्यादि परिवर्तन करते पारें। तो बंधुरा आमार ई भिडियोटी देखे जदि आपनादेर भालो लेगे थाके ताहले भिडियोटी लाइक करबें कमेंट करबें शेयर करबें एवं विपुल विशन 71 चैनलटी सबस्क्राइब करबें। आपनी जदि नतून हन ताहले पाशे थाका बेल आइकनटीते क्लिक करे परवर्ती भिडियो देखार जन्य प्रस्तुत थाकबें। धन्यवाद बंधुरा, आपनारा सबाई भालो थाकुन।